আপনারা ইতিহাস তৈরি করছেন, আপনারা নতুন ভারত তৈরি করছেন, ওই ভারত ছিল না, আপনারা তৈরি করছেন। আর আপনারা সকলে একটা জিনিস দেখিয়ে দিয়েছেন যে এই ভারতে এতদিন যা যা চলছিল তা চলবে না, আপনারা একটা নতুন রাস্তা দেখিয়ে দিচ্ছেন। এবং এটাকে কথা বলে আমি বুড়ো হয়ে গেছি, কিন্তু আমার নতুন করে বাঁচতে ইচ্ছে করছে। এই যে ছেলে মেয়েদের দেখছি মনে হচ্ছে আমার যদি এদের বয়স থাকতো আরো ভালো হতো। এইবার একটা কথা, আপনারা যে লড়াই লড়ছেন এই যে লড়াইটা, হ্যাঁ এক মিনিট, আপনারা দেখবেন এই লড়াইটা যেন আপনাদেরই থাকে। আমি আপনাদের একটা বুড়ো ফেলো সিটিজেন, সহনাগরিক, বুড়ো মানুষ, এই লড়াইটা যেন আপনাদেরই থাকে, আপনাদের কোনো পার্টির লড়াই যেন না হয়। আমার বাবা মার জন্মদিন কবে আমি জানি না, আমার জন্মদিন জানি। যিনি আমার বাবা নামে পরিচিত মারা গেছেন, কিন্তু কাল হয়েছে, তিনি কি সত্যি আমার বাবা কে জানে? আমি কি করে জানছি কে কবে কোথায় ছিল? এই দেশে যারা থাকে সববার দেশে থাকে, এই দেশে যারা যারা আছে সববার দেশে থাকে। এটা কারোর মাপের দেশ না, কারোর অধিকার নেই বলে যে তুমি কাগজ দেখাও, দেখাবেন না, জুতো দেখাবেন, কাগজ দেখাবেন না, কারণ বাপের দেশ নয় এটা, এটা আপনাদের দেশ, আমাদের সকলের দেশ, যারা যারা এখানে থাকে প্রত্যেকের দেশ। কারোর বাবার অধিকার নেই বলে যে কাগজ দেখাও, সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, কিছু না হোক, নাস্তিক হোক, যা ইচ্ছে তাই হোক, পৃথিবীটা জনতা কে ছিল, কাগজ দেখাবেন না। এবং কারোর কথার উত্তর দেবেন না, চুপ করে থাকবেন সবচেয়ে ভালো, কথা চুপ। আপনার নাম কি? আপনার বাবার নাম কি? কজনকে ধরবে, কজনকে জেলে ফিরবে? আমরা সবাই থাকবো, কজনকে এই কত বড় জেল আছে? চুপ করে থাকবেন, যাই ছিলাই চুপ চুপ। আপনার নাম জানেন, চুপ করে যাবে। আমার আমার শুভ